নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইতিহাসের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে তা আমরা আজকে আলোচনা করব হিস্ট্রির সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তা এই প্রশ্নগুলো যখন আলোচনা করব। আপনাদের এটা একটা এক্সামও হয়ে যাবে আপনারা অবশ্যই নিজের হাতে একটা খাতা পেন্সিল রেখে দেন তা সেখানে যেখানে আপনাদের কোশ্চেনটা রাইট হচ্ছে সেটা রাইট দেবেন আর যেটা ভুল হচ্ছে সেটা ক্রস মার্কিং করবেন আমরা এরকম পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব তার মধ্যে আপনার কত মার্কস হলো সেটা আপনি পোস্ট করেন আপনার মার্কস যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড হয়ে থাকে তাহলে জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে আপনার রেগুলার বেসিসে আপনাদের পারফরম্যান্স ঠিক রাখার জন্য বা আপনাদের পারফরমেন্স যে পার্সেন্টেজটা আছে সেটাকে সঠিকভাবে রাখার জন্য বা সেটাকে মেনটেন করবার জন্য আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন এবং যাদের পার্স পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলে যান চ্যানেলের প্লে লিস্টে প্রচুর ভিডিও আপলোড করা আছে আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম ট্রেডের ভিডিও প্রডিউস করে থাকি তা আশা করছি আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব নিয়ে যেতে পারবেন এটা আমাদের গ্যারেন্টি ঠিক আছে তো আমরা আজকে শুরু করব পাঁচশো এক নম্বর প্রশ্নের থেকে তা আপনারা যদি এই পাঁচশো এক নম্বর প্রশ্নের আগের প্রশ্নগুলো যদি দেখতে চান তাহলে আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান আর চ্যানেলের প্রেলিস্টে এই ভিডিওগুলি পর পরপর হিস্ট্রি ফোল্ডারের মধ্যে পরপর রাখা আছে ঠিক আছে তো চলুন সময় নষ্ট না করে আমরা আলোচনা শুরু করি তা প্রথম প্রশ্ন আমাদের স্ক্রিনে আছে তো প্রথম প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার উত্তরাধিকারদের মধ্যে সিংহাসন দখল নিয়ে যুদ্ধবাদে সেই যুদ্ধের নাম কী অপশান এ কার্নাইলের যুদ্ধ অপশন বি বক্সারের যুদ্ধ অপশন সি বাহাদুরপুরের যুদ্ধ এবং অপশান ডি তালিকোটার যুদ্ধ পাঁচশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বাহাদুরপুরের যুদ্ধ চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন আপনাদের শুনে কোশ্চেন নাম্বার ফাইভ টু সপ্তম শতাব্দীতে নিচের কোন শহরটি চোল রাজ্যের রাজধানী ছিল এটা ছিল আপনাদের হোম টাক্স প্রশ্ন তো চলুন আমরা প্রশ্নটা আজকে আলোচনা করব অপশন এ কোট্টায়াম অপশন বি কালিকট অপশন সি কাঞ্চিপুরম এবং অপশন ডি কুম্ভকোনম তাহলে 502 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কুম্ভকোনম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 503 কে 1739 খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করেছিলেন ও কোহিনুর হীরে লুট করেছিলেন অপশান এ চেঙ্গিস খান অপশান বি তৈমুল্লং অপশান সি মোহাম্মদ ঘুরি এবং অপশান ডি নাদির শাহ পাঁচশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নাদির শাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফোর তালিকটের যুদ্ধে পরাজিতের পরাজয়ের ফলে কোন হিন্দু রাজ্যের পত্তন হয়েছিল অপশান এ মহীশূর অপশান বি তিবাঙ্কুর অপশান সি বিজয়নগর এবং অপশান ডি আর্কস তাহলে পাঁচশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বিজয়নগর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ নিচের কোন শহরে পনেরোশো খ্রিস্টাব্দে প্রথম ইউরোপীয় উপনিবেশ গড়ে উঠেছিল অপশান এ কোচিন অপশান বি সুরাট অপশন সি বোম্বাই এবং অপশান ডি মাদ্রাজ তাহলে পাঁচশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কোচিন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভারতীয় ইতিহাসের কোন বিখ্যাত ব্যক্তি মিষ্টির জুড়িতে নিজেকে লুকিয়ে আগ্রা থেকে পালিয়েছিলেন অপশান এ ঔরঙ্গজেব অপশান বি দ্বারাশিখু অপশান সি শিবাজি এবং অপশান ডি রানা প্রতাপ তাহলে পাঁচশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি শিবাজি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন ষোলোশো থেকে ষোলোশো এক খ্রিস্টাব্দে আকবর নিচের কোন দুর্গটি অধিকার করেছিলেন যার ফলে পরবর্তীকালে মোগলদের দাক্ষিণাত্য অভিযানের পথ সুগম হয়েছিল অপশান এ হনুমানগড় অপশান বি আশিরগড় অপশন সি ঘর এবং অপশন ডি হচ্ছে পদ্মা দুর্গ তাহলে পাঁচশো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি আশির ঘর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইট হরপ্পা এবং প্রাক হরপ্পা উভয় সভ্যতারই ধ্বংসাবাসের প্রত্নতান্ত্রিক নিদর্শন একই স্থানে আবিষ্কৃত হয়েছে নিচের কোন স্থানটি অপশান এ কালীবঙ্গাল অপশান বি সুক্তাজেন ডোর অপশান সি বনওয়ালি আর অপশান ডি হরপ্পা পাঁচশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দিল্লিতে যে নগরের প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি অপশান বি ফিরোজাবাদ অপশান সি জাহাপানা আর অপশন ডি হচ্ছে ফতেপুর সিক্রি পাঁচশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জাহাপানা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টেন শিবাজির পুত্র এবং সিংহাসনে উত্তরাধিকারী কে ছিলেন অপশান এ শাহজি ভোসলে অপশান অপশন সি রামরাজা অপশন ডি শম্ভুজি পাঁচশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি শম্ভুজি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ইলেভেন মহারাজা সোয়াই জন সিংহ সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কোন শহর প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ জয়পুর অপশন বি অম্বর অপশন সি জয়সলমীর মির এবং অপশান ডি যোধপুর পাঁচশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জয়পুর কোন ভোজ নিজের ছিলেন অপশান এ গুর্জর প্রতিহার অপশান বি কুষাণ অপশান সি চোল এবং অপশান ডি হচ্ছে সাতবহন পাঁচশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গুর্জর প্রতিহার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থার্টিন গজনীর মামুদ হিন্দুদের কোন বিখ্যাত শিব মন্দির ধ্বংস করে দিয়েছিলেন অপশন এ বৈদ্যনাথ অপশন বি কেদারনাথ অপশন সি বদ্রীনাথ এবং অপশন ডি সোমনাথ পার্শো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সোমনাথ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড চতুর্থ থেকে একাদশ শতাব্দীর মধ্যে পাণ্ডুরাদের রাজধানী তামিলনাড়ু কোন শহরটি ছিল অপশন এ মাদুরাই অপশন বি কাঞ্জিপুরম অপশন সি কোয়েম্বাটুর এবং অপশন ডি ভেলোর পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মাদুরাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 515 নিচের কোন রাজবংশ ভারতে প্রায় একশো বছর রাজত্ব করেছে এবং যাদের আসল বংশগত নাম ছিল মুইনজি অপশন এ দাসবংশ অপশান বি বাহমণি অপশন সি খোলজি এবং অপশন ডি তুগলক পাঁচশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দাস বংশ। কোশ্চেন क्वेश्चन নাম্বার ফাইভ 516। ইসলামিক রাজত্বে সৈন্যবাহিনীর আমলাদের নিয়মাফিক বেতনের পরিবর্তে সীমিত কালের জন্য জমি বন্টন করা হতো এই প্রথাকে কি বলা হতো অপশান এ চৌথ অপশান বি ইকতা অপশান সি খারাজ এবং অপশান ডি জিজিয়া তাহলে পাঁচশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ইকতা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ভারতে শেষ মুঘল সম্রাটকে অপশান এ দ্বিতীয় বাহাদুর শাহ অপশান বি মোহাম্মদ শাহ অপশান সি ঔরঙ্গজেব এবং অপশান ডি দ্বিতীয় দ্বিতীয় আকবর শাহ তাহলে পাঁচশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইটিন প্রতিষ্ঠা রাজ্যের প্রতিষ্ঠাতাকে অপশান এ হাসান গঙ্গু অপশান বি মোহাম্মদ শাহ অপশন সি আহমদ শাহ এবং অপশন ডি ফিরোজ পাঁচশো আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হাসান গঙ্গু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটিন পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবর মোবারের রানা সংঘকে পরাজিত করেছিলেন অপশান এ তালিকোটা অপশান বি কানোয়া বা খানুয়া অপশান সি পানিপথ এবং অপশান ডি বক্সার পাঁচশো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কানোয়া বা খানুয়া নেক্সট কোশ্চেন ফাইভ হান্ড্রেড টোয়েন্টি দিল্লির প্রাচীন নাম কি অপশান এ ইন্দ্রপ্রস্থ অপশন বি হস্তিনাপুর অপশন সি অযোধ্যা এবং অপশন ডি উজ্জয়নী পাঁচশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইন্দ্রপ্রস্ত নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ নিচের কোনটি প্রাচীন নাম ছিল কুরুক্ষেত্র অপশন এ দিল্লি অপশন বি পানিপথ অপশন সি ফরিদাবাদ এবং অপশন ডি আগ্রা পাঁচশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পানিপথ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড বংশগুলির মধ্যে কোন বংশ দিল্লির সিংহাসন হারায় অপশন এ খিলজি অপশান বি তুগলক অপশান সি লোদি এবং অপশান ডি খুঁড়ে পাঁচশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি লোদি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ নিচের কে বলেছিল যে প্রাচীন ভারতে দাস প্রথা ছিল না অপশান এ মেগাস্তিনিস অপশান বি চাণক্য অপশান সি ফাইয়েন এবং অপশান ডি হিউএনসাং পাঁচশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড কার উপাধি ছিল সকলোত্তর পথনাম এর অপশন আছে অপশন এ পার্শ্বনাথ অপশান বি হর্ষবর্ধন অপশান সি বিম্বিসার এবং অপশন ডি বিন্দুসার পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হর্ষবর্ধন কার্য চালানো হয় তখন কে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন অপশন এ রো অপশন বি ডেভিড হেয়ার অপশন সি স্যার জন মার্শাল আর অপশন ডি হচ্ছে স্যার এভারেস্ট পাঁচশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্যার জন মার্শাল নেক্সট ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সিক্স আকবরের নবরাত্ম সভায় একমাত্র সদস্য যিনি আকবরের প্রবর্তিত দিন হি ধর্মগ্রহণ করেছিলেন তার নাম কি অপশান এ বীরবল অপশন বি তানসেন অপশন সি আবুল ফজল এবং অপশান ডি নিজামুদ্দিন পাঁচশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বীরবল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন কোন শহরের অধিকারকে কেন্দ্র করে পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে বহুদিন ধরে ত্রিপাক্ষিক যুদ্ধ চলেছিল অপশন এ পাটালিপুত্র অপশন বি কনুজ অপশন সি উজ্জয়িনী এবং অপশন ডি কাঞ্চিপুরম পাঁচশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কনুজ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি তহকিক ই হিন্দ কার রচনা অপশান এ ই অপশন বি অলবিরুনি অপশন সি আবুল ফজল এবং অপশান ডি বদায়ুন পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আলবিরুনি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ আরবদের সিন্ধু জয়ের সময় কে সিন্ধু প্রসদে প্রদেশের রাজা ছিলেন অপশান এ দাহির অপশন বি আহমেদ শাহ দুরানি অপশন সি কায়ুম খাঁ এবং অপশন ডি মিনান্দার পাঁচশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দাহির নেক্সট কোয়েশ্চেন হান্ড্রেড থার্টি বক্তিয়ার খুলজি ছিলেন ড্যাশ এর সমসাময়িক অপশান এ কুতুবুদ্দিন আইবক অপশান বি আলাউদ্দিন খুলজি অপশন সি মোহাম্মদ বিন তুগলক এবং অপশন ডি গিয়াস উদ্দিন বলবন পাঁচশো তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কুতুবুদ্দিন আইবক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 531 ভারতের ইতিহাসে বিখ্যাত কোন বর্তমান নাম কি অপশন এ কাঞ্জিपुरम অপশন বি কানপুর অপশন সি মুগল সরাই এবং অপশন ডি বারাণসী 531 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কানপুর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 532 মহাবীর কোন ভাষায় ধর্ম প্রচার করতেন অপশন এ পালি অপশন বি সংস্কৃত অপশন সি মাগধি এবং অপশন ডি হিন্দি 532 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মাগদি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কোন ধর্মের ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ অপশান এ বৌদ্ধ ধর্ম অপশান বি জৈন ধর্ম অপশান সি হিন্দু ধর্ম এবং অপশান ডি ব্রহ্মধর্ম পাঁচশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জৈন ধর্ম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ গঞ্জাম লিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায় অপশান এ হর্ষবর্ধন অপশান বি ধর্মপাল অপশান সি শশাঙ্ক এবং অপশান ডি অশোক পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি শশাঙ্ক আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ বেদকে শুদ্ধভাবে পড়া ও বোঝার জন্য যে সাহিত্য রচিত হয়েছিল তার নাম কি অপশান এ শ্রুতি সাহিত্য অপশান বি স্মৃতি সাহিত্য অপশান সি বেদ রীতি এবং অপশন ডি শাস্ত্রীয় ভাষ পাঁচশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্মৃতি সাহিত্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড আকবরের নবরত্ন সভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল অপশান এ বীরবল অপশান বি তানসেন অপশান সি নিজামুদ্দিন এবং অপশন ডি আবুল ফজল পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আবুল ফজল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কোন মোঘল সম্রাট অমরকোটের জঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন অপশন এ বাবর অপশন বি হুমায়ুন অপশন সি আকবর অপশন ডি জাহাঙ্গীর পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আকবর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থার্টি আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি অপশন এ আকবর অপশন বি আলমগীর অপশন সি আলাউদ্দিন খুলজি এবং অপশন ডি হায়দার আলি পাঁচশো আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থার্টি নাইন বিখ্যাত ইউরোপিয়ান রাষ্ট্রদূত স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় কবে আসেন অপশান এ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ অপশন বি 1615 পনেরো খ্রিস্টাব্দ অপশন সি 1600 খ্রিস্টাব্দ এবং অপশন ডি 1608 আট খ্রিস্টাব্দ পাঁচশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ষোলোশো পনেরো খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফর্টি হুমায়ুনকে পরাজিত করে শীর্ষ কবে ভারত সম্রাট হয়েছিলেন অপশান এ ষোলোশো নব্বই খ্রিস্টাব্দ অপশান বি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ অপশান সি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এবং অপশান ডি পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পাঁচশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কোন সম্রাট তার শ্বশুরকে হত্যা করে বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখল করেন অপশন এ বাবুর অপশন বি ইলতুৎমিস অপশন সি আলাউদ্দিন খলজি এবং অপশন ডি গিয়াসউদ্দিন বলবন পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফোর্টি পোলো খেলার পৃষ্ঠপোষক হিসেবে নিচের কোন শাসক উল্লেখযোগ্য অপশন এ বাবর অপশন বি হুমায়ুন অপশন সি জাহাঙ্গীর এবং অপশন কুতুবুদ্দিন পাঁচশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ডি কুতুবুদ্দিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম বুসে ফেলাস যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ করেছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি রাণা সংঘ অপশন সি আলেকজান্ডার এবং অপশন ডি সেলুকাস পাসো 43 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আলেকজান্ডার নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার 544 সম্রাট কনিষ্ক নিচের কোন ধর্ম সম্প্রদায়ের ছিলেন অপশন এ হিন্দু অপশন বি জৈন অপশন সি মগজন এবং অপশন ডি হින්জান 544 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মগজন নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার 545 হাতিগুম্পা শিলালিপি কোথায় দেখতে পাওয়া যায় অপশন এ হ্যালেবি কর্ণাটক অপশন সি নাসিক মহারাষ্ট্র অপশন সি মান্ডু মধ্যপ্রদেশ আর অপশন ডি উদয়গিরি উড়িষ্যা পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক ডি উদয়গিরি উড়িষ্যা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্স নিচের অস্ত্রগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার আমলে ব্যবহৃত হতো না অপশান এ তলোয়ার অপশন বি কুড়ুল অপশন সি ছোড়া এবং অপশান ডি বর্ষা পাঁচশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তরওয়াল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফোরটি সেভেন কলিঙ্গ রাজ্যের পদাতিক সৈন্য সংখ্যা ছিল অপশান এ দশ হাজার অপশন বি তিরিশ হাজার অপশন সি ষাট হাজার এবং অপশান ডি পঁচাত্তর হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ষাট হাজার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফোরটি এইট মেগাসিরিজ কার রাষ্ট্রদূত ছিলেন অপশান এ দাহির অপশান বি দারিয়াস অপশান সি আলেকজান্ডার এবং অপশান ডি সেলুকাস নিকেটার পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নিকেটার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফর্টি নাইন কৌটিল্য কোথা থেকে মগধে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন অপশন এ তক্ষশিলা অপশান বি পাটালিপুত্র অপশন সি শ্রীনগর এবং অপশান ডি বারাণসী তাহলে পাঁচশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ তক্ষশিলা নেক্সট কোশ্চেন গ্রিক বীর আলেকজান্ডারের নামের সাথে গ্রিসের কোন অঞ্চলের নামও বিখ্যাত হয়ে আছে অপশান এ ম্যাসিডোনিয়া অপশান বি এথেন্স অপশন সি কার্টেজ আর অপশান বি হচ্ছে স্পার্টা পাঁচশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ ম্যাসিডোনিয়া তাহলে বন্ধুরা আমরা করে ফেলেছি এইবার আপনারা এই মধ্যে কে কত মার্কস পেলেন সেটা একটু পোস্ট করবেন আপনাদের সাথে আমরাও জানতে পারবো যে আপনারা সৎভাবে পরীক্ষা দিয়েছেন এবং সৎভাবে কে কত মার্কস পেলেন যদি একটু ক্যালকুলেট করে দেন তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে এবং আমাদেরও বুঝতে সুবিধা হবে ঠিক আছে তা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিক্সটি পার্সেন্ট অ্যান্ড সিক্সটি পার্সেন্টের উপরে হলে আপনাদের পারফরমেন্স যদি ধরে রাখতে হয় তাহলে আপনাদের কিন্তু আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করতে হবে আর আপনাদের পার্সেন্টেজ যদি সিক্সটি পার্সেন্টের নিচে থাকে তাহলে আপনাদের কিন্তু অবশ্যই ডিপ স্টাডি করার প্রয়োজন আছে কেননা আপনারা ডেঞ্জার জোনে আছেন আপনারা রেগুলার বেসিসে আমাদের যে চ্যানেলে প্রচুর হাজারের ওপরে আমরা ভিডিও আপলোড করেছি সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল টেট ত্রিপুরা টেট এবং আসাম টেট সম্পর্কে আপনারা সেইগুলো দেখুন আশা করছি এবং গ্যারেন্টি সহকারে বলছি সেইগুলো দেখলে আপনাদের আগামীতে অবশ্যই সাফল্যের হার সিক্সটি পারসেন্টের অ্যাভাব থাকবে আপনাদের রকম কোশ্চেন রকম আপনাদের কোশ্চেন যদি মনে উদ্বেগ হয় আপনারা সরাসরি আমাদের জিজ্ঞেস করতে পারেন আমরা সকাল আটটার সময় আসি ম্যাথের ক্লাস রোজ আসি সকাল নটায় করি সিডিভির ক্লাস রোজ আসি এবং সকাল দশটায় রোজ আসি সেখানে আমরা ইংরেজি প্যারাগজের ক্লাস করি এছাড়াও আমাদের দুটো অফলাইন ভিডিও হয় একটা নটার সময় যারা আপার প্রাইমারিতে সায়েন্স অ্যান্ড ম্যাথ সিলেক্ট করেছে এবং আরেকটা হয় সকাল দশটার সময় যারা আপার প্রাইমারিতে সোশ্যাল সায়েন্স সিলেক্ট করেছে তাদের ক্লাস ঠিক আছে তো এইবার আমরা চলে আসছি আপনাদের হোমটাক্সের প্রশ্ন তা আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো বৃহৎ সংহিতা কে লিখেছিলেন অপশান এ বরাহমিহির অপশান বি বানভট্ট অপশান সি সুদ্রক অপশান ডি হরিশেন আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি বৃহৎ সংহিতা কে লিখেছিলেন অপশন এ বরাহমিহির অপশান অপশন বি বানভট্ট অপশন সি সুদ্রক এবং অপশন ডি হরিসেন আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদেরকে ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ